সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে থেকে ভালো আছো। আমরা সংসদ টিভির ক্লাসগুলো আছে সেগুলো পাশাপাশি অনলাইনে ক্লাসগুলো দেখছি বলে আমি আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রমজান আলী, প্রধান শিক্ষক নজিবুর বালিকা উচ্চ বিদ্যালয় পত্তনতলা নওগাঁ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের অধ্যায় ৮ থেকে পড়ব। এই অধ্যায়ে আলো প্রতিফলন সম্পর্কে আজকে আমরা জানব। এই অধ্যায় বা আজকের পাঠ শেষে আমরা জানব আলো কি, আলো প্রতিফলন কি, প্রতিফলন কীভাবে হয়ে থাকে, আর প্রতিফলনের সাথে অন্যান্য বস্তুর বা অন্যান্য সম্পর্কগুলো জানব, আর তার সাথে প্রতিফলনের দুটি সূত্র সম্পর্কে জানব। ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের আমরা জানি কোনো বস্তুতে আলো পড়ে সেখান থেকে যদি আমাদের চোখে এসে পড়ে তখন তাদের আমরা সেটাকে কী বলে থাকি? হ্যাঁ, ঠিক বলেছ, সেটাকে আমরা বলে থাকি আলোর প্রতিফলন। এই প্রতিফলন বিভিন্নভাবে হয়ে থাকে। কখনো দেখা যায় তরলবদ্ধ হয়, কখনো কঠিনবদ্ধ হয়ে থাকে, আবার বায়ুবদ্ধ এর প্রতিফলন হয়ে থাকে। আমরা সচরাচর এই প্রতিফলনের সাথে সম্পৃক্ত। আগে আমরা জানব আলো কি। হ্যাঁ, আলো এক প্রকার শক্তি যা দর্শনের অনুভূতি জাগায়। আলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আলো সর্বদাই সোজা পথে চলে। আলোর বেগ প্রতি সেকেন্ডে 2.99×10^28 মিটার পার সেকেন্ড। এটিকে আমরা 3×10^8 মিটার পার সেকেন্ডও করতে থাকি। অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। আলো কোনো মাধ্যমে গিয়ে পড়ে সেখান থেকে যখন প্রতিফলিত হয় তখন কিন্তু ততগুলি আলো প্রতিফলিত হয় না, মাধ্যমের উপর ভিত্তি করে আলো প্রতিফলিত হয়ে থাকে। যদি কোনো মাধ্যম বেশি স্বচ্ছ হয়ে থাকে তাহলে সেখান থেকে আলো বেশি প্রতিফলিত হবে, আর যদি স্বচ্ছ না হয়, যদি অমসৃণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আলো যথারীতিভাবে প্রতিফলিত হয় না, সেই ক্ষেত্রে কম প্রতিফলিত হয়ে থাকে। প্রতিফলনটা কোনো পৃষ্ঠের উপর নির্ভর করে। প্রতিফলন দুই প্রকার পাওয়া যায়। একটা হলো নিয়মিত প্রতিফলন, দুই নম্বর হলো অনিয়মিত প্রতিফলন। তাহলে আমরা জানলাম আলোর প্রতিফলন। আলো কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে যাওয়ার ঘটনায় হচ্ছে আলো প্রতিফলন। প্রতিফলকের পৃষ্ঠের উপর নির্ভর করে আলো প্রতিফলন দুই প্রকার পাওয়া যায়। একটি হলো নিয়মিত প্রতিফলন, আরেকটি হলো অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা কি আমরা একটু দেখে নিই। যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ সমতল হয়ে থাকে, এটা আমরা একটু ধরলাম স্বচ্ছ দর্পণ, এরপরে আলো এসে পড়ে একগুচ্ছ আলো সমান্তরালে এসে পড়ছে। কিভাবে পড়ছে? হ্যাঁ, সমান্তরালে এসে পড়ে, আবার সমান্তরালে যদি তা প্রতিফলিত হয়
সেটা যদি আবার সমান্তরালে প্রতিফলিত হয়ে থাকে তাহলে তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলে থাকি। নিয়মিত প্রতিফলন বলে থাকি। আর এটি ঘটে থাকে যে সমস্ত মাধ্যমে এসে আলো পড়ে সেই সমস্ত মাধ্যমে উপরে পৃষ্ঠের উপর নির্ভর করে। পৃষ্ঠটা যদি স্বচ্ছ আর মসৃণ হয়ে থাকে তাহলে নিয়মিত প্রতিফলন ঘটে থাকে। এবার আমরা দেখব অনিয়মিত প্রতিফলন। যদি কোনো একটি বস্তুর উপরে পৃষ্ঠটি অমসৃণ হয়ে থাকে, অর্থাৎ যদি এমনটি হয়ে আসে যে এবড়োথড়ো হয়ে আসে, সেই ক্ষেত্রে আলো যদি এসে একগুচ্ছ সমান্তরাল আলোরশ্মি এসে দর্পণে পতিত হয়েছে সমান্তরালভাবে, কিন্তু তা প্রতিফলনের সময় আর সমান্তরাল থাকেনি, প্রতিফলনের সময় তার সমান্তরাল থাকেনি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন, প্রতিফলন বা ব্যর্থ প্রতিফলন, প্রতিফলন। তাহলে প্রতিফলন পৃষ্ঠের উপর নির্ভর করে আমরা প্রতিফলন দুই প্রকার পেয়ে থাকলাম। একটা হলো নিয়মিত প্রতিফলন, অপরটি হলো অনিয়মিত ব্যর্থ প্রতিফলন। এবার আমরা আলোর আপাতত রশ্মি আর প্রতিফলিত রশ্মি নিয়ে আমরা জানব। মনে করা হোক এটি একটি স্বচ্ছ দর্পণ, দর্পণ এখানে কোনো একটি উৎস থেকে আলো এসে পড়েছে, পড়ার পরে তা আবার প্রতিফলিত হয়েছে। যে এটি একটা বিন্দু, বিন্দুটা আমরা যে দর্পণটাকে M1 M2 ধরে থাকি, আর এই যে বিন্দুটা এসে পড়ছে এই বিন্দুটির থেকে আমরা ও দিয়ে সুস্থ করে থাকি, তা আর ও বিন্দুতে একটু যদি আমরা লম্ব আঁকি, এটার নাম দিলাম M, এটা নাম দিই A, এটি B, তাহলে আমরা এই মতো একটা চিত্র পাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মন দিয়ে শোনো, একটি স্বচ্ছ দর্পণ, এখানে একটা আলো রশ্মি এসে পড়েছে, যে রশ্মিটা এসে দর্পণে পড়ছে তার নাম হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি। যে রশ্মিটি দর্পণে এসে পড়ে বেরিয়ে গেছে তার নাম হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে এসে পড়েছে সেই বিন্দুটার নাম হলো, হ্যাঁ ঠিক বলেছ, আপতন বিন্দু। আপতন বিন্দুতে একটি লম্ব এঁকেছি যার নাম হলো, হ্যাঁ লম্ব এটি কিন্তু এটিকে আমরা বলবো অভিলম্ব, অভিলম্ব। অভিলম্ব আঁকার ফলে আপাতত রশ্মির সাথে অভিলম্বের একটি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণের নাম হল আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি যা অপেক্ষিত অভিলম্বের সাথে একটি কোণ উৎপন্ন হয়েছে যার নাম হল প্রতিফলন কোণ। হ্যাঁ আমরা সর্বতই আপতন কোণ কি স্মল আর, আর প্রতিফলন কোণ কি স্মল আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা আপাতত রশ্মির সাথে বিভিন্ন সংজ্ঞার সাথে পরিচয় হলাম। আমি সংজ্ঞাগুলো একবার দিচ্ছি, তোমরা সবাই লক্ষ্য করো। এখানে আরেকটা যে সারা পড়ছে আমাদের উপরটা বলা হয় প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ। আগে বলবো আমরা দর্পণ কাকে বলে, যে মসৃণ তলে
আলো নিয়মিত প্রতিফলন ঘটে, তার নাম হলো দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তার নাম হলো দর্পণ। এরপরে প্রতিফলক পৃষ্ঠ, যেখানে আলো শিখরে প্রতিফলিত হয় তার নাম হলো প্রতিফলক পৃষ্ঠ। এবার আপাতদর্শী, কোন উৎসতে আলো দর্পণে এসে পড়লে আমরা তাকে বলব আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি যে পথে বেরিয়ে যায়, যে পথে গমন করে, তার নাম হলো প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি যে বিন্দুতে এসে পড়ে তার নাম হচ্ছে আপতন বিন্দু, তার নাম হলো আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। আবার বলছি, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। আপাতত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হলো আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তার নাম হলো প্রতিফলন কোণ। আমরা বিভিন্ন সন্দেহগুলো জানলাম। এবার আমরা আলোর প্রতিফলনের যে দুটি সূত্র আছে সে দুটি সূত্র আমরা জানব। এক নম্বর হল আপতিত রশ্মি। হ্যাঁ ঠিক, দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, এটি প্রতিফলনের এক নম্বর সূত্র। আবার বলছি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদাই একই সমতলে থাকে, দুই নম্বর সূত্র হলো, দুই নম্বর সূত্র হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে। আবার বলছি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান থাকে, অর্থাৎ কোণ আয় সমান কোণ আর, এটি সদা সর্বদাই ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিভিন্ন ক্লাসগুলো আমরা অনলাইনে করে দিচ্ছি, বা আমাদের প্রতিটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো অনলাইনে আছে। তোমরা নজিবুল গার্লস অনলাইন ক্লাস স্কুল এখানে ভিজিট করলে, আমরা গ্রুপ, আমাদের গ্রুপ আছে, পেজ আছে এবং ফেসবুকেও দিয়ে থাকি, ইউটিউবে দিয়ে থাকি, এগুলো যদি ভিজিট করো তাহলে নিশ্চিত আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ক্লাস যথারীতিভাবে সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের স্যারেরা অনেক অনেক আন্তরিকভাবে দিয়েছে। আমি আশা করি আমাদের প্রতিটা স্টুডেন্ট এই ক্লাসগুলো যথারীতিভাবে দেখবে, আর যদি কোনো কোথাও অসুবিধা হয় সঙ্গে সঙ্গে সে স্যারের সঙ্গে শেয়ার করে জানিয়ে নেবে। আর তোমরা এই প্রশ্নগুলো সঠিকভাবে সুন্দর করে পড়ে খাতায় লিখে রাখবে, কোনো এক সময় তোমাদের এই খাতাগুলো আমি দেখে সাইন করে দেবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে সুস্থ থাকো, বৈশ্বিক করোনার হাত থেকে সবাই আমরা রক্ষা পাই সেই দোয়া করি, সবাই করবে, আমিও করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।